ক্লাস থ্রি প্রতি দিনের মতো আজকেও চলে এলাম তোমাদের কাছে ইংরাজি নিয়ে আজকে আমরা তেরো চোদ্দ পাতা পড়াশোনা করব চলো আমরা দেখিনি এখানটা কি লেখা আছে এখানটা লেখা আছে যে কোনটা ঠিক হবে আর কি এখানে অনেকগুলো অপশান দেওয়া আছে যে ঠিক হবে বলতে ঠিক

আগে যাবে না পরে যাবে এটাকে সাজাতে হয় মাই ইজ সুম্পি হয় আবার তোমরা সুম্পিকে আগে দিতে পারো সুম্পি ইজ মাই পেট ড্রগ দুটোকেও দিতে পারো মানে আমি কি বললাম আমার পোষা কুকুর আগের বার বললাম কি মাই পেটডি তার মানে কথাটা হলো আমার পোষা কুকুরের হয় সুম্পি আবার ঘুরিয়ে বলছি সুম্পি আমার পোষা কুকুর ইজ মাই পেট ডগ তো এটাই লিখে নেবে লিখে দিই একটু এস এন ও পি ওয়াই ইজ তাহলে সাজানো হয়ে গেল ভালোবাসি ইট মানে খাওয়া খেতে ইট মানে ইয়া টু মানে তে আর বিস্কুট তা কোনটা হবে সাজাবো আমরা এটাকে আমরা আস্তে আস্তে সাজিয়ে নেব গালে কি হবে লাভস টু ইট বিস্কুট তাহলে আমাদের কোনটা আগে গেল ইটটা আইটি আমি একটু লিখে দিই তোমাদের ইট তারপর দেখে দেখে লিখবে লাভস মানে ভালোবাসি এল ও ভি ই এস লাভস টু এ টি ইট তারপর বিস্কুটটা দেখে দেখে লিখে দিবে B I S C U I T S আমি দেখে দেখে লিখে ফেললাম তোমাদের সঙ্গে বই দেখে দেখে তোমরাও কি লিখের নেবে walks eat আ tail eat তারপর walks মানে tail মানে হচ্ছে lads ওয়াক্স মানে না রে ইটস মানে ইহা ইট ইটস মানে ইহা দুবার ইটস আছে তাহলে কোনটা আগে দেবে তারপরে কি দেবে ইটসটা আইটিএস ইটস ফার্স্ট ইটস মানে তেল দেবে ফার্স্ট তো নেই তেল দেবে এর লেজ নাড়া বুঝতে পেরেছ উইথ উইথ মানে সঙ্গে না ক্যান মানে পাড়া ईट माने इहा फास्ट माने दूत रन माने दौरण तले इहा दूत दौड़ाते পারে তলে আমরা সাজাবো কি ইট ক্যান ইহা পারে ইট টাগে নেব আই টি আই টি ইট ক্যান সি এ এন ক্যান পারে কি গো রান फास्ट দৌড়াতে পারে আর আর ইউ এন রান ফার্স্ট এফ এ এস টি ফার্স্ট রান সে দ্রুত দৌড়াতে পারে তারপরে কি হবে উইথ মানে সঙ্গে মানে ইহা মি মানে আমাকে স্টে স্টে মানে হচ্ছে মানে থাকা আর কি

তাহলে আমাদের এটা হয়ে গেল আর একটা আছে লুক্স মানে দেখা দি সম্পি ডক্টর আফটার কোনটা হবে আফটার মানে পরে দি ডক্টর লুক্স আফটার দিটা সব সময় প্রায় আগে যায় তা দি দি ডক্টর টি এইচ ই টি এইচ ডি ডি ও সি টি ও আর ডক্টর দি ডক্টর লুক্স এল ও এল ও ডবল ও কে এস লুকস দেখে দেখে লিখবে আমার মতো লুক্স আফটার চাম্পি এ এ এফ টি ই আর আফটার এস এন এস এন ও পি ওয় তাহলে মানে এটা হলো ডাক্তার দেখাশোনা করে ডাক্তার সম্পি দেখাশোনা করে তাহলে এটা হয়ে গেল এইবার এইটা আমরা যাব বলছি হেল্প বক্স থেকে আমরা নেব এখানে মাদার মানে মা আই মানে আমি গ্র্যান্ড ফাদার মানে দাদু ফাদার মানে বাবা সিস্টার মানে বোন গ্র্যান্ড মাদার মানে ঠাকুমা তাহলে আমরা আগে কি কোনটা ঘন্টা আগে হবে সেটাই আমাদের নিয়ে এখানে তৈরি করতে হবে ফ্যামিলি আর কি বংশ তালিকা তাহলে আমাদের একটা ছকের মধ্যে প্রথমেই আমরা চলে যাব যে আমি তো পরে এসেছি মানে এই ছবটা একটু ভালো করে দেখো আমি তো লাস্টে এখানে আয় দিয়ে দিয়েছি তাহলে আয় মানে আমিও যা আমার বোনও থাকবে এখানে তাহলে এখানে এস আই এ সিস টি ই সিস্টার বানানটা ডেকে দেবে ই আর তাহলে এখানে আমি আমার বোন কোথা থেকে এসেছি মা বাবার কাছ থেকে তাহলে একটা ফাদার একটা মা এখানে মা বাবার কাছ থেকেই তো আমরা এসেছি তাহলে এফ এ টি এইচার ফাদার আর এম ও টি এইচর ফাদার পর থেকে এসেছে ফাদার তো আমার দাদু ঠাকুমার কাছ থেকে এসেছে বেশ চলে যাই তাহলে একটা গ্র্যান্ড ফাদার দেব জি আর এন ডি গ্র্যান্ড এফ এ টি ফাদার এটা গ্র্যান্ড মাদার মানে ঠাকুমা গ্র্যান্ড ফাদার মানে দাদু তাহলে জি আর এন ডি ই আর গ্র্যান্ড এই বাংলা দেখে দেবে তাহলে দাদু দিদিমা বাবা মা দাদু দিদিমা কাছ থেকেই তো আমার বাবা এসেছে আর বেশ বাবা মায়ের কাছ থেকে আমরা এসেছি এইটাই কিন্তু এখানে তৈরি করতে বলেছি চলো আর একটুখানি আমাদের এইখানটা দেখিনি বলেছি রেড মানে লাল ব্ল্যাক মানে কালো গ্রিন মানে সবুজ ব্রাউন মানে বাদামি ব্লু মানে নীল এখন বলছে দি ঘাস কী রঙের হয় কালো হয় রেড মানে লাল হয় গ্রিন মানে সবুজ হয় হ্যাঁ স্যার গ্রিন মানে সবুজ হবে তাহলে এইখানটা দেখে দেখে লিখে দেবে জি আর এন গ্রিন শিখে ফেললাম দি স্কাই আকাশ স্কাই মানে আকাশ হয় আকাশ কি হয় রেড হয় ব্ল্যাক হয় আর ব্ল্যাক মানে মাঝে হয়ে যায় যখন মেঘ ওঠে কিন্তু আসলে কালো তোর নয় ব্রাউন বাদামিও নয় ব্লু নীল হয় কি হয় ব্লু বি এল ইউ ই ব্লু தி ডগ হ্যাজ ডগ আছে ড্যাশ আইজ কি আইজ গড়ের আইজ ব্ল্যাক আইজ ব্রাউন আইজ হাঁসা ব্রাউন বাদামি আইচ তো ব্রাউন লিখে দেবে বি আর ও ডবলু এন আমি দেখে দেখে লিখছি দি আমব্রেলা আইজ আমব্রেলা মানে ছাতা ছাতা কেমন হয় রেড হয় এখনকার ছাতা শাল রেড রঙেও হয় কিন্তু না ছাতার কাপড় কালো করা হয় ব্ল্যাক বি এল এ সি কে ব্ল্যাক চলো তারপরে একটাই আছে দিদি রোজ মানে গোলাপ গোলাপ কেমন হয় গোলাপ লাল হয় আর ই ডি আর ই ডি রেড তাহলে আমাদের গোলাপ লাল হয় শিখে ফেললাম এইবার আমাদের এখানে কয়েকটা ফিঙ্গার্স দেওয়া আছে তাহলে বলছি যে এইখানটা দেখে দেখে আমাদের করতে হবে কি হবে গো এ লিটিল ফিঙ্গার্স তাহলে এটা কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ টেন টিএন টেন এটা কটা আছে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তার মানে থার্টিন তার মনে হয় তো থার্টিন থার্টিন বান কি হবে টি এইচ আই আর টি ই ই এন টিন থার্টিন বেশ হয়ে গেল আর একটা কি আছে এইটা পটেটোজ কটা আছে পটেটোজ মানে কি বলবো এটা ব্যানানা মানে হচ্ছে কলা ফিঙ্গার্স মানে হচ্ছে আঙুল পটেটোজ মানে তো আলু অনেকগুলো আলু আছে বলে এস যোগ করা আছে তো কটা আলু আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়িটা তো দেখি একবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় আর একটা তো মাথার উপর উপস্থিতি বেরিয়ে রয়েছে দশটা অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এদিকে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে আমি কিন্তু এগারোটা পাচ্ছি না নাইনটিন উনিশটা হচ্ছে দেখি আর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ নাইনটিন পাচ্ছি তুমি যেটা পাবে লিখে দেবে আলু এখানে তুই বোঝা যাচ্ছে না তা নাইনটিন হবে কি গো এনআইএন নাইন আজকের মতো বিদায় নিলাম আবার দেখা হবে তোমাদের পরের ভিডিও অর্থাৎ পনেরো ষোলো পাতা ভালো লাগলে অবশ্যই লাইক করবে